শুক্রবার গভীর রাতে হালিশহর শ্মশানে বন্ধুর বাবার দেহ সৎকার করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কাঁচড়াপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি যুব মোর্চার কর্মী শান্তনু গাঙ্গুলি ও সুকান্ত গাঙ্গুলি। তাদের অভিযোগ, বিজেপি করার অপরাধেই তাদের ওপর এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শ্মশানঘাটেই তাদের ওপর আচমকা চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এমনকি তাদের প্রচুর মারধর করা হয় বলেও শোনা যায়। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় বীজপুর থানার পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। এই ঘটনায় রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে কাঁচড়াপাড়া। আমার বন্ধুর বাবা মারা গেছে, আমরা শ্মশানে গেছি, তৃণমূলের দুষ্কৃতীরা আসলো হঠাৎ, হঠাৎ এসে প্রায় ২০-২২ জন এসে মারধর শুরু করলো। কী কারণে মারল আমি ঠিক দাদা বলতে পারবো না, হয়তো বিজেপি করি, ওটাই আমাদের অপরাধ। পুলিশ প্রশাসনকে জানিয়েছো? পুলিশ প্রশাসনকে বলে কী হবে, পুলিশ প্রশাসন তো তৃণমূল কংগ্রেস দলদাস হয়ে গেছে, ওদের জানিয়ে কী করব। উচ্চ এখনও জানানো হয়নি, জানাবো। তোমার নাম? সুকান্ত গাঙ্গুলি। এই ঘটনাটা পুরো ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেসের কেউ এর সঙ্গে জড়িত না, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মুকুল রায়ের লবি আর দিলীপ ঘোষের লবির মধ্যে দীর্ঘদিন ধরেই ওদের লবিবাজিতে গোষ্ঠীদ্বন্দ্বে মারামারি চলছিল। কদিন আগেও দেখা গেছে কাঁচড়াপাড়ায় একটা মণ্ডলের সহসভাপতিকে ওদেরই বিজেপিরই বিধায়ক শুভ্রাংশু রায়ের গোষ্ঠী রাস্তায় ফেলে মেরেছে। তো এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত না, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। অবশ্যই বদনাম করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস খুন সন্ত্রাসের রাজনীতি করে না, মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে শেখে, মানুষের হয়ে কাজ করে। এই খুন রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, স্টার নিউজ বাংলা।